প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আছি আজকে বাইতুল মোকাররমে। বাইতুল মোকাররমের এটা কোন পাশে পড়েছে? দক্ষিণ পাশে, জিপিও গেটের সামনে। তো জিপিও গেটের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যখন যাবেন আপনি, এখানে সন্ধ্যাবেলা বসবে বিভিন্ন রকমের দোকান। তো তার মধ্যে একটি দোকান হচ্ছে, এরা শুধুমাত্র স্যান্ডেল বিক্রি করছে। এখানে আপনি লেডিস আইটেম পাবেন, এখানে বাচ্চা আইটেম রয়েছে, এখানে জেন্টস আইটেম আছে এই পাশে, আর এই পাশে লেডিস চাইনিজ যে স্যান্ডেলগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা আজকে জেনে নেই ফুটপাতে এই স্যান্ডেলগুলোর দাম কীরকম। এইখানে যে লেডিস আইটেমগুলো দেখতে পাচ্ছেন, তো তারা এগুলো বিক্রি করছে 250 আর এই পাশে 300 টাকা। কোনটা বলেছিলেন আপনি? এই এই যে 300 টাকা, এই যে এটা হচ্ছে 300 টাকার প্রোডাক্ট। এটা এটা বিভিন্ন সাইজ আছে আপনাদের কাছে, 300। আর এই যে মালটা দেখছেন, এগুলো হচ্ছে 250 টাকা করে। আর এই বাচ্চাদের এই স্যান্ডেল গুলো কত করে? 200 আছে, 250 আছে। আচ্ছা, এগুলো হচ্ছে 200-250 আছে না? এটা একটু যদি দেখাই দেন আমাদের, এই যে এটা। আচ্ছা, এই যে দেখেন, এখানে আকর্ষণ আকর্ষণ বিভিন্ন কালারফুল ডিজাইন আছে, এছাড়াও আরো কিছু কালারফুল ডিজাইন আছে। এই যে একটা ডিজাইন, আর এছাড়াও আরো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে। এছাড়াও আরো বিভিন্ন ডিজাইন আছে, দেখতেই পাচ্ছেন এখানে ক্রেতা যথেষ্ট সমাগম আছে। এই স্যান্ডেলগুলোই বাণিজ্য মেলায় চায়না স্টলগুলোতে বিক্রি হচ্ছে, যেগুলো আপনারা সরাসরি বাইতুল মোকাররম দিয়ে পেয়ে যাবেন। এই এই স্যান্ডেলগুলো কত করে বিক্রি করছেন? 120 টাকা। এগুলো হচ্ছে মাত্র 120 টাকা, স্লিপারগুলো হচ্ছে মাত্র 120 টাকা। আর এই বাচ্চা আইটেম যদি আমি এটা দেখাই, এই যে দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন, এই এগুলো কত করে? এই স্যান্ডেল 220 টাকা, 250 করে। আচ্ছা, এগুলো 220-250। আচ্ছা, এগুলো নতুন কোয়ালিটি, এগুলো 220-250। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল আছে, এখানে আরও স্যান্ডেল আছে। এই বাচ্চাদের এই স্যান্ডেলগুলো কত? 200 টাকা। এইগুলো 200 টাকা করে পাচ্ছেন। এই যে এই স্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকা। এখানে বিভিন্ন ধরনের স্যান্ডেল আছে, এই লেডিস এই বাচ্চাদের এই স্যান্ডেলগুলো, এগুলো 200-250, এগুলো বিভিন্ন প্রাইসের আছে, কোয়ালিটি বুঝলাম। আচ্ছা, এই যে এখানে এখানে এগুলো সব এক্সপোর্টের মাল, সব এক্সপোর্টের মাল। এগুলো আপনারা ফুটপাতেই পেয়ে যাচ্ছেন, যেগুলো হচ্ছে মার্কেটে বা শোরুম দেখিনি আরো বেশি দাম, না বিভিন্ন দামের? হ্যাঁ, বিভিন্ন দামের হয়ে থাকে। আচ্ছা, আর এই সেলারের যে স্যান্ডেল স্লাইডস, এই স্লাইডস গুলোর দাম কি রকম? অরিজিনাল চায়না গুলো আপনার 500 করে বিক্রি করে। কোনটা 500? কোনটা? এটা অরিজিনাল চায়না, অরিজিনাল চায়না। আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল চায়না, এটা 500। আর এই যে এই স্যান্ডেলটা দেখি আমরা, এই যে এটা, এটা এটা 700 টাকা, এটা 700 টাকা। এটা এত দাম কেন? এটা 400 করে আপনার অরিজিনাল চায়না গুলো, এগুলো আপনি আপডেট করতে বললে 2 বছর করতে পারবেন নরমালি। এটা এটা 700 টাকা, না এটা বেশ ভালোই দেখতে পাচ্ছেন দাম। এই প্রোডাক্ট আপনারা পাবেন 700 টাকা, এই প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র 700 টাকা। আর এরপর কোনটা দেখালেন? ওই ওইটা না, অনলাইন কালেকশন। আচ্ছা, এগুলো অনলাইন কালেকশন, এগুলো কত করে? এগুলো 750 টাকা বিক্রি করে। 750? আর এই পাশে দেখে এটা দেখে দেখাচ্ছিলাম, হ্যাঁ এটা কত? 400 টাকা। এটা 400 টাকা, এটা একটু কম না? এটা একটু কমের মধ্যে আছে। আচ্ছা, এই যে শীতের জন্য এই এই স্যান্ডেলগুলো কত করে? 850 টাকা। এইগুলো 850। আর এছাড়া ওই যে এই পাশে যদি স্যান্ডেলগুলো যদি দেখি, যে এইগুলো বিভিন্ন রেটের আছে, কোয়ালিটি বুঝতে দাম। আচ্ছা, এই যে এটা যদি দেখাতেন, শুনতে এটা, হ্যাঁ হ্যাঁ, এটা কত করে? এগুলো আপনি 350 করে, এইগুলো 350 করে পেয়ে যাবেন। এইগুলো আপনারা পেয়ে যাবেন দর্শক, ছোট বড় সাইজ আছে, বিভিন্ন কালার, ছোট বড় সাইজ আছে, না আপনাদের কাছে যথেষ্ট কালার আছে। আর এটা কি ওইটা একটাই কালার হবে, নাকি আরো কালার আছে? খরি যেটা আছে 700, হ্যাঁ এটার মধ্যে কালার আছে, একটু মাল উপরে পাশে। আচ্ছা, এটা কালার আছে, এটা কালার মধ্যে হবে নাকি ব্ল্যাক এর মধ্যে? ব্ল্যাক আর কফ। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে স্লাইডস এবং স্যান্ডেলগুলো আছে, এগুলো 500 থেকে শুরু করে 700-এর মধ্যে। আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন, দামাদামি করলে আপনারা হয়তো কিছু টাকা কমেও পেতে পারবেন। আর সামনেই রমজান শুরু হচ্ছে, তো রমজানের আগে এখন এই প্রোডাক্টগুলোর দাম কম আছে, সামনে আরও বাড়তে পারবে, তারা এটাই জানে তো, যে সামনে আরও বাড়বে না? হ্যাঁ হ্যাঁ, রেট বাড়বে সামনে। এখন মার্কেট রেট তুলনামূলক কিছুটা কম, বাট তারপরেও তারা একটু বাড়তি দাম ধরছে। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।